السلام عليكم ورحمة الله وبركاته. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى ما فيك ما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কশিবে এই বারি গরিতে আপন পোশাক খুলে খুলে সাজা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লে সকলভাবে যিনি
দায়িত্ব পালনে সুনাম অর্জন করেছেন। আপনাদের প্রতি কাছের মানুষ, আমার পছন্দের মানুষ জনাব আলহাজ আকরম মোজাম্মেল হক সাহেব বক্তব্য দিয়েছেন। সম্মানিত সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন, রিপন সরকার সাহেব বক্তব্য দিয়েছেন। এই মাহফিল আজকে যিনি আপনাদেরকে উপহার দিয়েছেন, মরহুম শামসুদ্দিন সরকার সাহেবের পরিবার প্রকার সন্তান আলহাজ মোহাম্মদ কামরুল আহসান সরকার দাসের আহ্বায়ক গাজীপুর মহানগর আওয়ামী উপস্থিত আছেন। অন্যান্য এই পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব গাজীপুরের সন্তান আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী সাহেব উপস্থিত। ওলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ানের নাম দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, পটিয়াদুরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্র বেশি হয়ে গেছে, তাতে ভয়ের কিছু নাই। বেশি সময়ের কথাগুলো আমি কম সময়ে বলে ফেলব ইনশাআল্লাহ, কারণ এই একটা কৌশল আমি শিখছি। দেখলাম আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শহরের পাশ দিয়ে রাস্তা করছে, এটার কয় বাইপাস, যেটা যানজটে পায় না। আমি কোনো যানজটে যাব না, সরাসরি বাইপাসে আপনাদেরকে নিয়ে চলে যাব। আর আমরা যে ধর্মের ব্যক্তি, বলুন তো আমাদের ধর্মটার নাম কি? সকলে বললে ভালো হয়, ধর্মটার নাম কি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ধর্মটার মালিক কে? এতে কোন সন্দেহ আছে? এটা কোরআন বলছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম আমি আল্লাহর মনোনীত পছন্দের, আমরা আল্লাহর মনোনীত পছন্দের ধর্মের ব্যক্তি। আমাদের বেজাল কোন রাস্তা নাই, কোরআনে আছে আমাদের রাস্তা সিরাতাল মুস্তাকিম, একবারে সরল সহজ শান্তি প্রিয়, যার মধ্যে শান্তি ছাড়া আর কিছুই নাই সে রাস্তাটার মধ্যে। এ রাস্তা দিয়ে চলবেন, যে রাস্তায় কোনো ভাঙ্গা নাই, আঁকা বাঁকা নাই, আইলেন নাই, এমনকি একটা ট্রাফিক সিগন্যালও নাই, একবারে সরল সহজ সোজা পথে ইসলাম ওয়ালারা। এমন একটা বাড়িতে যাবে যে বাড়িটার নাম জান্নাত, এটার মালিকও আল্লাহ। ইসলামের মালিক আল্লাহ, সেই ইসলাম ধর্মের ব্যক্তিত্ব আমরা, আমাদের চলার রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম, একবারে যানজট মুক্ত রাস্তা। এই রাস্তাটা চলবে যারা, আটটা জান্নাতের মালিক হবে তারা।
তাই আমি বাইপাস দিয়ে চলে যাব সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা। বলুন আমাদের ধর্মটার নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের মালিক কে? আল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ। মহব্বতে বলেন কার বান্দা? আল্লাহ। অন্তর থেকে একটা মহব্বতের ডাক, তুমি যখন আল্লাহ বলে দাও, আমার আল্লাহ তোমার এক ডাকের জবাব 70 বার দিয়ে দেয়। আমরা যেই দেশে আছি, কেউ আমরা এই দেশের বাসিন্দা না, সকলে আমরা এই দেশের মেহমান। যেমন আমি আপনাদের মেহমান, কিছুক্ষণ পর চলে যাব, ঠিক এভাবে আমরা প্রত্যেক মানুষ এদেশের মেহমান। এদেশে বেশি দিন থাকার কোন সুযোগ নাই। বিধায় কোরআনে আল্লাহ আমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়েছেন, যা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, খলিকাল ইনসানু যাইফা। আল্লাহ বলেন আমি মানুষ দুর্বল করে বানিয়েছি। দুর্বল করে বানানোর কারণ হলো একটাই, এটা কিছুদিন ধরে বইয়েই দেবো না, এটার শক্ত মজবুত করে কোনো লাভ নাই। তারপরও পৃথিবীর মানুষের বানানো সব জিনিস শক্ত দুর্বল না। একটা মাউস, এটা অনেক শক্ত, কোম্পানি এটার মধ্যে গ্যারান্টি দিচ্ছে, না হয় ওয়ারেন্টি দিছে নিজের একটা। আল্লাহ যে আমরা দুর্বল কিনা বানাইছে বলছে, খুলিকাল ইনসানু যাইফা। আবার কোরআনের আরেক জায়গায় কইছে, কি কইল সে জায়গায়? আমাদের কোন গ্যারান্টি যে নাই, অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউ। এই মাটির দেহটার মধ্যে হায়াত নামে পাখিটা দিয়া দুনিয়া ছাড়ছে, এটা স্মরণাময় যে কোনো সময় পাখি দিয়া, অর্থাৎ এর কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই। যে দেহটা নিয়ে আমরা এই দেশে বসবাস করতেছি, এটার গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই, কিন্তু বানানোটা খুব সুন্দর, সেই মালিকটাকে চিনা দরকার, যে মালিক আমাদের জন্য আটটা জান্নাত বানায় আছে। কেন চিনা দরকার? আসুন এই দেহটার মধ্যে একটুখানি আমাদের মালিকের দেওয়া জিনিসগুলি একটু বিবেচনায় নেই। আমাদের প্রত্যেকের মাথার মধ্যে চুল আছে, অনেকের মাথায় চুল নাই। যার মাথায় চুল নাই, এই মাথাটাই যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বাতাসে তিনতলার উপর থেকে একটা ইটের ছোট্ট কণা চুল নাই মাথার মধ্যে পড়ে, ব্যথা কম পাইব না বেশি পাইব? আর যার মাথায় চুল আছে একটু কম পাইব। এই জন্য চুল দিয়া আল্লাহ মাথার মধ্যে ব্যথা যাতে কম পান, মাথার হেফাজতের জন্য এখানে উপরে দিয়ে একটা ছানি দিছে, একটু নিচে যান দুইটা চোখ, চোখ এই চোখ দুইটারে বাঁচায় রাখবার জন্য গাড়ির যেমন আগে পিছে বাম্পার লাগা, ঘড়ির যেন টাচ না লাগে। দেখেন চোখের উপরেও বাম্পার শুরু কতগুলো প্রশ্ন দিছে, কেউ হসপিটালে লাগাইছিলেন? এটা কার লাগানো? এরপরে দেখেন আজকে দোকান করলে দোকানে শাটার লাগান, গাড়ি রাতে যখন চালায় ড্রাইভাররা দেখছি মাঝে মাঝে পানি দিয়ে হুইপার মারে, আল্লাহ কে বান্দারে আমার চিনলে না, দর চোখের এক সাইডে পানির ব্যবস্থা রাখছি, আর দেখবেন এটা হুইপার অটোমেটিক চলতেছে, কি হুইপার মারতেছে নি যে পাটি দেন চোখে, এই পানিয়া এটা হুইপার দিয়া এই এটা পর্দাটারে ভিজাইয়া রাখে, যার জন্য আমরা দেখি
এটা যদি একটু পর পর আমরা পানি দিয়া দেখুন লাগবো, গাড়ির মতো পানি দিয়া পরিষ্কার করুন লাগবো, গাড়ি ধুইয়া তার কাজ করুন লাগতো না, এটা গ্যারেন্টি গেল। এরপরে কত সুন্দর একটা শাটার লাগাই দিয়েছে চোখের উপরে, কোনো মিস্ত্রির কাম লাগবে না, এই শাটারের কল কবজা গুলো কোনোদিন নষ্ট হয় না, দেখবেন দূরের থেকে ধুলাবালু আসতেছে অটোমেটিক শাটার বন্ধ। বুঝাইতে পারলাম? শুধু একটু কইলাম বলুন, এইভাবে দেহের মধ্যে অনেক কিছু দিল এই মালিকটাকে, এত আসতে গেলে আমার মন বলে অন্তর থেকে আরশ পর্যন্ত পৌঁছে দেন, পরিচয় দেন আমাদের এই মালিক শক্তি মজবুত, বলুন এই মালিকটাকে। ও খোদা, তোমার ফেরেশতারা সাক্ষী আজকের মাঠে তোমার আদরের বান্দাগুলো তোমার অন্তর থেকে আল্লাহ বলে ডাকছে, তুমি তো পারো এই ডাক্তার বিনিময় আমাদেরকে মাফ করে দিতে। আল্লাহর কাছে একটাই পছন্দের কাজ, বান্দাকে মাফ করে দেওয়া। এই দেহের মধ্যে আরো কত জিনিস এই দেহটা বানাইতে যায়, কতগুলো হাড় হাড্ডি আমাদের, গাড়ির ইঞ্জিন বানাইতে গেলে ইঞ্জিন ভালো থাকে যে জিনিস ব্যবহার বেশি করলে, এটা হলো মোবিল। আল্লাহ প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে গাইবি মোবিল বইয়া দিয়েছে, যেটা দুনিয়ার মানুষের দেওয়ার ক্ষমতা নাই। আর এই মোবিল যদি কই না যায় তাহলে বসলে উঠতে পারে না, উঠলে করতে পারে না। এই মালিকটাকে এই মালিক আমাদের লেগে দুইটা বাড়ি বানাইছে, একটা বাড়ির নাম ফারিকুন ফিল জান্নাত, আরেকটা বাড়ির নাম অফারিকুন ফিস সাই, সেটা হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে যেন বাঁচতে পারেন, এই জান্নাতি যেন হতে পারেন, পিছে পিছে যুগে যুগে নবী রাসূল পাঠায়, কারণ আল্লাহ আমাদেরকে অতি আদর করে মায়া করে বানাইছে, আমরা যেন পথ হারা না হই, আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন হিংসা বিদ্বেষ তলাতলি মারামারি না করি, নবী রাসূল পাঠাইছে আগে, বান্দা পাঠাইছে পরে। বাবা কিছুদিনের দুনিয়া, আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তোর শু তোমার গায়ে লাগবে কাফন সাদা, এর বাইরে একটা কদম যাওয়ার কোন সুযোগ নাই। তাই আসো আজকে এমন এক মাসে আমরা মরহুম শামসুদ্দিন সরকার সাহেবের দোয়া মাহফিলে বসেছি, দোয়াটা কি শুধু ওনার জন্য একাই হবে না, সকল মুর্তেগানের জন্য দোয়া হবে? আমাদের মধ্যে মা হারা বাবা হারা মানুষ আছেন না, সকলের মা বাবার জন্য দোয়া হবে। অত্যন্ত খুশি হলাম দোয়া মাহফিল, দোয়া মাহফিল বাবার জন্য এর সুসন্তান, দোয়া মাহফিল মায়ের জন্য এর সুসন্তান। আপনারা যারা টিভির খবর দেখেন, ফেসবুক চালান, আপনারা দেখেছেন বাংলাদেশে এক দেড় মাস আগে ঘটনা, মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফেলাই দিয়েছে। আচ্ছা এটা কি সুসন্তান হবে না কুসন্তান হবে? আল্লাহ যেন আজকের এই মাহফিলের সকলকে যেন এই কুসন্তানের রাস্তা থেকে ফিরে আনে। বাবার জন্য দোয়ার মাহফিল মা বাবা অনেকেরই কবরে, এদেশ থেকে চলে যেতে হবে আমাদের প্রত্যেকে, বাস্তবে যান যার জন্য দুনিয়া বানাইলেন ইনি তো থাকে নাই, এ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, আবার এই মাসেই দুনিয়ার থেকে চলে গেছে,
কিন্তু এই নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আর ঈশ্বরে বলেছেন আর দোয়াও মুখন ইবাদা, সব জিনিসের সার মর্ম সার্থকতা হলো দোয়ার মধ্যে। পোলাটা অসুস্থ, জ্বর সারতেছে না, দেখবেন দোয়া চাইতেই থাকে। বাদাম দোয়া চাওয়া আর দোয়া পাওয়া দুইটা কিন্তু এক জিনিস না। চাওয়া সহজ, পাওয়া বড় কঠিন। আমার পীর বলছে বাবা আমি উজু করবো পর্দা সামনে খালি বসে রয়েছি, পানি নাই, আয়সা লোকেরা খালি আমার কাছে দোয়া চা। আরে ভদ্রলোক আয়সা দেখে আমার পানি নাই, উজু করতে হবে। টিউবওয়েল থেকে গিয়া চাপ দিয়ে পর্দা ভরিয়া পানি আমার দিল। এবার হুজুর বলতেছে ওরে তোমার তো খালি দোয়া চাইলা পাইলা না। হ্যাঁ তো দোয়া চাইছে না, কিন্তু দোয়া পাইছে। আমি বলবো আজকে জনাব কামরুল হাসান রাষ্ট্রের সরকার সাহেব যে কাজটা করেছে, শুধু আপনাদের আমাদের দোয়া না, তার বাবা রুহানি দোয়াও সে পেয়েছে। তার বংশের যারা কবরে সকলের রুহানি দোয়া সে পেয়েছে। বাবারা ভাইরা দোয়া চাওয়া আর পাওয়া, দোয়া নেওয়া দোয়া দেওয়া, এই আদর্শ দিয়ে গেলেন আমার আপনার নবী উম্মতের কান্দারি গুনাহগারের বন্ধু, বিপদের সাথী উম্মতের দরদি। মা নাই বাবা নাই নবী, 63 বছর জিন্দিগি কষ্ট করে সেই রাস্তা দিয়ে গেলেন। রবিউল আউয়াল নবীর আগমনের মাস, রবিউল আউয়াল নবীর বিদায়ের মাস। এই নবী দুনিয়ায় থাকতে পারে নাই, কোন নবী রাসূল দুনিয়ায় থাকতে পারে নাই। আমরা আখিরি নবীর উম্মত, যে নবীর উসিলায় পুলকায় না সেই নবীও দুনিয়ায় থাকতে পারে নাই। সেজন্য আমাদের কি করা, নবীর কাছ থেকে আমরা কি পেলাম, এ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি বাজেট দিল, আসুন দেখি সামনে এই বাজেট গুলো খুঁজে বের করব অল্প সময়ে, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথমেতে বলেছিলাম খুলিকাল ইনসানু যাইফা, আল্লাহ আমাদেরকে একেবারে দুর্বল করে বানাইছে, আল্লাহ কোরআনের ঘোষণা। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি কি দিয়ে দুর্বল করে বানাইলেন, তাও আল্লাহ আপনাদের সাথে জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একেবারে নিরস দুর্বল, দুর্বল নিরস জিনিস দিয়া বানাইছি। আজকে বানানো সৃষ্টিগত ভাবে আমরা নিরস, আজকে নিরস মানুষগুলো কোরআনের মধ্যে ঘোষণা আসছে, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। নিরস মানুষ সরস হয়ে যায় কিভাবে হবে, এর চেয়ে আরো সরস কিভাবে হবে। কোরআন শরীফের মধ্যে আসছে সরস মানুষ কিভাবে হবে, এই কোরআনের মধ্যে সরস হওয়ার জন্য যে নবীকে সরস বানানোর জন্য যে নবীকে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবী দুনিয়ার জমিনে এসে উম্মতের সরস বানানোর জন্য, দামি বানানোর জন্য শুধু একটা মন্ত্র আমাদেরকে তুলে ধরলেন, সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র যারা করেছে তারা মানব কুলের মধ্যে আর নিরস নয়,
সরস হয়ে গেছে। এই মন্ত্রওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। বাবারা ভাইয়েরা এখন জান্নাতে যাবেন কিভাবে যাবেন, কিভাবে জান্নাতে যাবেন বাস্তবে আসেন। মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী বাস্তবে জান্নাতে যাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই আজকের মজলিসের সকল মেহমানকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেওয়ার ক্ষমতা আছে কিনা, সকল মানুষকে জান্নাতে দিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। এই প্রমাণ যদি বাস্তবে নিতে চান তাহলে যেতে হবে হযরত নূহ আলাইহিস সালামের জীবনীর মধ্যে। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন, কত সুন্দর। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত, কিন্তু লোকেরা তার কথা মানে না, তাকে মারতে আসে। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এই কওম এই জাতি ধ্বংস করে দাও। আল্লাহ বলেন বানাইলাম আমি, ধ্বংস কামনা করলা তুমি, ঠিক আছে নূহ ধ্বংস করে দিব, কিন্তু তুমিও তো এই জাতির মধ্যে একজন, তুমি বাসবা কেমনে ধ্বংস করে দিলে। নূহ আলাইহিস সালামের এই কথায় আমার আল্লাহ দাবি পুরা করলেন, ধ্বংস করে দিবেন। নূহ কয় আল্লাহ তুমি তো আমারে, আমারে তো তুমি বাঁচাইবা। নূহ আলাইহিস সালাম বলছেন আমারে তুমি বাঁচাইবা। আল্লাহ বলেন নৌকা বানাও, নৌকা বানাইলে তুফান আসবে, পানি আসবে। আল্লাহ বলছে যারা এই কালিমা করেছে, একাত্মবাদ স্বীকার করেছে, আমার প্রেরিত রাসূল মেনে নিয়েছে, তাদেরকে নৌকায় রেখো আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এই পরামর্শ দিলেন, নৌকা বানাইলেন, নৌকায় সকল মানুষ উঠলেন, পশু পাখি একজোড়া একজোড়া করে নৌকার মধ্যে উঠাইলেন, পানি সারা পৃথিবী, যেখানে জীবনে পানি দেখে নাই এখানে 40 ফুট পানি, যেমন ঠান্ডা পানি না গরম পানি। নূহ আলাইহিসসালাম নৌকার মধ্যে লম্বা ঘটনা বোঝানোর জন্য এখানে আসছি, মূল আলোচনা কম সময়ে, দোয়া হয়ে যাবে আজকে দোয়ার মাহফিল, আমরা দোয়া করব, সুসন্তান হব, মা বাবার জন্য দোয়া করে। অবশেষে 40 দিন পর পানি শুকাইলেন, কিন্তু একজন মহিলা মেয়ে কুড়ি বোড়া মানুষ, উনি বলছিলেন নবী আমার তো মনে থাকে না কোন দিন পানি আসবে তুফান আসবে আমার নৌকায় নিয়েও, কিন্তু যেদিন পানি আসলো নৌকায় বুড়িয়ে আনতে নো নবীর মনে নাই। 40 ফুট পানি সমস্ত জায়গায় পানি শুকাইল, নৌকা শুকনায় লাগলো। নূহ আলাইহিস সালামের মনে হলো নো ভাবতেছেন বুড়ি তো বলছিল আনার জন্য, বুড়ি কোথায়, বুড়িয়ে তো দেখি না। অবশেষে উনি ডাকতেছে আল্লাহ রে আমি কি করলাম, আমি তো বুড়িয়ে আনি নাই বলে গেছি আমার আল্লাহ ডাকে। তুমি বলে গেছো তুমি তো বানাও নাই রে নো, আমি আল্লাহ বানাইছি, আল্লাহ আমাদেরকে বানাইছে বিদায় আমাদের প্রতি, আল্লাহর মায়া দয়া বেশি না কো, তুমি বানাও নাই আমি বানাইছি, আমার বড় মায়া লাগে, তুমি বলে গেছো মহিলাকে আমি তো ভুলি নাই, আমি তো ভুলি নাই, একটু খবর নিয়ে দেখো বুড়ি কেমন আছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ গো আমি কিভাবে দেখব কোথায় বুড়ি আছে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বুড়িকে কোথায় পাবো, বুড়ির বাড়ি তালাশ করে দেখো। বুড়ির বাড়ি লক্ষ্য করে নূহ আলাইহিস সালাম দৌড় দিলেন, নূহ আলাইহিস সালামের দৌড় দেখে বুড়ির চুপটু করে ঘর ছিল, করে ঘর থেকে বেরিয়ে ডাকতেছে হুজুর তুফান আসতেছে, পানি কি আসতেছে, আমি কি নৌকায় আসবো। নূহ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে জমিনে বসে গেছে, আল্লাহ রে এ বুড়ি কি কয়, পানি নিয়ে আইতাছে তুফান নিয়ে আইতাছে জিগায়, এতে কি বোঝা যায় পানির খবর তুফানের খবর বুড়ি জানে কিনা, বুড়ি
তুমি কি পানির খবর পাও নাই? হুজুর পানি আসলে তো পাইতাম, পানি তো আমি দেখি নাই। আল্লাহ বলেন, পুরি রে আমি আল্লাহ তোর পানি দেখাই নাই, পানির মধ্যেও বাঁচানোর ক্ষমতা আমরা আল্লাহর আছে কিনা? পানির ভিতরে বাঁচাইতে পারে, আগুনের ভিতরে বাঁচাইতে পারে, মাছের পেটের ভিতরে বাঁচাইতে পারে, বলুন এই মালিকটাকে কবরে যেদিন রাখবে গো, কবর সারো কবর সারো বলে যেদিন চলে আসবে গো, সেদিন কবরে ফেরেশতাদের আক্রমণ থেকে আমার আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আমাদেরকে আছে কিনা? বাবারা বসুন, কিভাবে আছে সামনে যাচ্ছি, কেন আছে সেটাও বের করতে হবে। বুড়ি ডাকতেছে নূহ আলাইহিসসালামকে, হুজুর আমি তো পানি দেখি নাই, পানি তো আসে নাই, কোন সময় আসবে? বুড়ি এই কথা বললে নূহ আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেল, সমস্ত পৃথিবী ধ্বংস, তুমি কি পানির খবর পাও নাই? না হুজুর। তাহলে তোমার চারদিক ঘুরে ঘুরে দেখো, তোমার আশপড়োশী মহল্লাবাসীরা কেমন আছে? বুড়ি ঘুরে ঘুরে দেখে কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে, শুধু বুড়ির ছোট্ট করে ঘরটাই আছে। বুড়ি ডাকতেছে, নবী ব্যাপার কি? নূহ আলাইহিসসালাম ডাকি, বুড়ি রে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু তুমি কুড়ে ঘরের মধ্যে কিভাবে আছো? বুড়ি চোখের পানি গুলো কাল ভেবে ছেড়ে দিয়ে দেখে, তুমি আমার কেমন আল্লাহ গো, সমস্ত পৃথিবী ধ্বংস করে দিলা, আমার মতো একটা বুড়ি মহিলার কেমনে বাসাইলা? একটা বুড়ি যদি নবীর উম্মত হইয়া এই কঠিন বিপদ থেকে আমার আল্লাহ এইভাবে বাঁচাইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে জগৎ হতো না, কোন কায়নাতের কিছুই হতো না, কোন নবী নবতি পেতো না, সেই নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর কাছে আরো সহজে বিপদ থেকে বাঁচার পথ পাবো কিনা? বাবারা বিপদ থেকে সহজে মাপ পাওয়ার জন্য, বিপদ আসার বছর থেকে মাপ পাওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট, রবিউল আউয়াল মাসে দুনিয়ায় এসেছে, আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী যখন থাকতে পারলো না, এবার এর উপর গভীর চিন্তা করে দেখবেন আমরা থাকার ক্ষমতা আছে কিনা? আমার আল্লাহ বলেছে, আজরাইল যা আমার বন্ধুর কাছে যা, তবে বলে দিলাম যে আজরাইল চট করে ঘরে ঢুকবি না, বন্ধু ঘরে শুয়ে আছেন অসুস্থ, দরজায় দাঁড়াবি অনুমতি চাইবি, বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকবে না। আজরাইল আল্লাহর হুকুমে নবীজির ঘরের দরজায় দাঁড়ায় সালাম জানাইলেন, অনুমতি চাইলেন, আল্লাহর বন্ধু গো আল্লাহ আপনাকে ডাকছে, চলে যেতে হবে, অনুমতি দেন আমি আজরাইল এসেছি। বলুন প্রত্যেকের ঘরের দরজায় আজরাইল একদিন যাবে কিনা? আজরাইলকে ঘুরাইয়া দেওয়া ফিরাইয়া দেওয়ার ক্ষমতা বলুন আমাদের কারো আছে কিনা? 10টা টাকা পাইবো, টাকা চাইতে আইছে, সকালে চাইছে বিকালে দিস। আজরাইলকে যদি কেউ বলেন সকালে আইছে শুধু জানেন আছে বিকালে আইস, এই ক্ষমতা আছে কিনা? বাবারা শুন, নবীর বাবার জীবনীতে যাই, খাজা আব্দুল্লাহ আমার নবী কোন কিতাব লেখে, মা আমেনার পেটে 2 মাস বয়স, কোন কিতাব লেখে 6 মাস, 6 মাস ধরেন আর 2 মাস ধরেন আমেনার পেটে, কোন কায়নাতের নবী এই রবিউল আউয়ালে দুনিয়াতে আসবে, কোন কায়নাতের নবী আমেনার পেটে, খাজা আব্দুল্লাহ নবীর বাবা ব্যবসার উদ্দেশ্যে
মদিনায় পৌঁছে গেছে, অসুস্থ, অসুস্থতা বেড়ে গেছে, রাস্তার মধ্যে আজরাইল সামনে দাঁড়াইয়া গেছে, এরে আব্দুল্লাহ মালিক পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, একটা কদম সামনে যেতে পারবা না। আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ আজরাইলের চেহারা দেখে, বিকট চেহারা দেখে, এরে বাবা আজরাইল যেদিন সামনে আসবে, যেদিন তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আজরাইলের দাওয়া ব্যথা আজরাইলের অবস্থা দেখে কেউ কেউ পচলা পায়খানা করে দেয়, কেউ কেউ চোখের পানি ছেড়ে দেয়, আজরাইলের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে, সকল মানুষের সামনে রুহু বের করে নেয়, কেউ সেদিন বের করতে নিষেধ করে না, নিষেধ করলে যে কোনো কাজ হবে না। বলুন এই সোনার সংসার কলিজার টুকরা ছেড়ে মেয়ে বিবি বাচ্চা ফালাইয়া বাড়ি ঘর রেখে, আরামের বিছনা খাট পালন ছেড়ে, সাদা কাপড়টা পরে কবরে যেতে হবে, এই কথা সত্য কিনা? নবীর বাবার সামনে দাঁড়াইলেন, ধাক্কা দিয়ে চলে যাওয়ার সুযোগ টুকু নাই, ডাকতেছে আজরাইল রে, বুঝিছি আমাকে এখন নিয়ে যাবে, রুহু বের করে দিবে, আমি পড়ে যাব। আজরাইল রে মনে বড় দুঃখ, মনে বড় আশা ছিল রে আজরাইল, আমেনার পেটে সন্তান, কি সন্তান জানি হয়, একটা নজর যদি দেখে মরতে পারতাম, আমি বাবার জীবন সার্থক কত, একটু সময় যদি পেতাম আমার সন্তান তারে দেখে যাইতাম, যে বাবা মৃত্যুর মুখে থাইকাও সন্তান দেখার আশা করে, এমন বাবা যদি কারো কবর থাকে গো, সন্তান হইয়া ওই বাবার জন্য দোয়া করা দরকার আছে কিনা? আমার আল্লাহ পৃথিবীর কারো জন্য দোয়া শিখাইল না, শুধুমাত্র কোরআনে দোয়া শিখাইল মা বাবার জন্য সন্তানকে, মা বাবার জন্য সন্তানকে কোরআনে নির্দেশ করলো, মা বাবা কবরে গেলে মা বাবারে বইল না, মা বাবার জন্য এই দোয়া কইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আজরাইল আমেনার পেটে সন্তান, কি সন্তান জানি হয় রে, একটু দেখার সুযোগ পেলাম না, বাবা হইয়া সন্তান কুলে নিলে কেমন শান্তি লাগে অনুভব করতে পারলাম না, একটু সুযোগ পেলাম না, এমনি সময় আমার আল্লাহ তাকে জিব্রাইল, যাও যাও তুমি যাইয়া আব্দুল্লাহর কাছে খবর পৌঁছে দিয়ে আসো। জিব্রাইল এসে তাকে, খাজা আব্দুল্লাহ গো তোমার সন্তান কি হবে জানতে চাইছো? আমি জিব্রাইল এসে জানাইয়া দিলাম, তোমার বিবি আমেনার পেটে রাহমাতাল লিল আলামিন নবী আসছে। নবীর বাবাকেও সুযোগ দিল না সন্তান দেখার জন্য, রূপ বের করে নিয়ে গেলেন, সেই রূপ বের করার দায়িত্ব আজরাইল। আজরাইল আমাদের রুহু বের করতে প্রত্যেকের কাছে সময় মতো একবার আসবে, সেই সময়টা কোরআন বলেছে ইজাজা আযানুকুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, সময় যখন হবে আপনি যেখানেই থাকেন আজরাইল হাজি দরজা বন্ধ করে বসে থাকবেন, দরজা খুলতে হবে না আজরাইল আপনার কাছে, কিন্তু আমার নবী নবীর উম্মতেরা কারা গো আজকে বসে আছো, কে সেই ভাগ্যবান, ভাগ্যবান মায়ের সন্তান বাবার সন্তান, মক্কায় জন্ম হইয়া মক্কাবাসী এই নবীর মাঝে আজকে 1500 বছর পর মক্কায় জন্ম হলো না, 6,500 কিলোমিটার দূর বাংলার জমিনে নবীর উম্মত হইয়া বসে আছো। আবু জাহেল আবু লাহাব সকাল সন্ধ্যা নবীকে দেখছে, কিন্তু আপনাদের মতো খালি মাওয়ালা জান্নাতি মেহমান হতে পারলো না, আল্লাহ
আপনাদেরকে কবুল করেছে সেই নবীর উম্মত বানাইছে। আচ্ছা জান্নাতি মেহমান আপনাদেরকে আল্লাহ বানাবেন, কিভাবে বানাবেন বোঝানোর জন্য বলছিলাম। ওই নবীর আমলের কুড়িরে যদি এই পানির নিচে রেখা বাঁচাইতে পারে, সে আল্লাহ কি আখরি নবীর উম্মতের সকল বিপদ বেজাল থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে পারবে কিনা? কিভাবে পারবে আসতেছি সামনে, কম সময়ে মাইনা বেশি পাবেন। আমরা আখরি নবীর উম্মত, আমরা কম কাজ কম মাইনা বেশি, কাজ কম মাইনা বেশি। বলবেন বুঝুন এটা কিভাবে, এটার বাস্তবতায় আসুন না। সরকারি হোক বেসরকারি হোক, যারা চাকরি করেন এই সিভিলটাই ডিউটি করতে হয় কয় ঘন্টা? 8 ঘন্টা সিভিল টাইম, তা আন্তর্জাতিক টাইম, এই টাইম ডিউটি করতে হবে। আচ্ছা 8 ঘন্টা ডিউটির পরে কোনো কোম্পানি যদি আচ্ছা 1 ঘন্টা ডিউটি বাড়ায় দেয়, এটা সিভিলে নাই, এটাতে কোন টাইম কয়? মাশাআল্লাহ, শ্রমিক বাইরে তো এখানে বেশি, এটারে কোন টাইম কয়? এবার আপনারা ফয়সালা করেন, সিডিএল টাইমের বেতন আর অলাইট টাইমের বেতন কি সমান হয় না ব্যস্তম হয়? আপনারা যে বেহেস্তে যাবেন এই মাত্রা হেলিত হয়ে সিডিএল টাইমে আমাদের টাইম বেহেস্তে যাওয়ার জন্য ফজর থেকে শুরু করবেন এসা পর্যন্ত সিডিএল টাইম চাই বেহেস্তে যাওয়ার জন্য, কিন্তু অহং দিয়ে বসে আছেন, এটা তো ঘুমের টাইম, এটা তো আবাদতের টাইম না, এটা আবাদতের টাইম না। আপনি ঘুমাবেন, ঘুমাইতেও কি ভাইবে নাইতেছি সামনে, এখন না ঘুমাইতে মাহাবীরে বসে রইলেন এই আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। আর রাসূল হাদিস শরীফে বলেছেন এই মেহমানদের জন্য বাজে কি আসবে, রাসূল বলছে হাদিস শরীফে মাজলিসু ফিকহি খাইরুম মিন ইবাদাতি 60 সানা, এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেন। এই মাজলিস যেমন অবৈধ টাইমের বেতন সিভিল টাইমের চেয়ে কম দেয় না বেশি দেয়? 4 ঘন্টা ডিউটি করলে বেতন আসে কয় ঘন্টা? 8 ঘন্টা, মানে ডবল। দুনিয়ার একটা কোম্পানির মালিক যদি অবৈধ টাইম ডিউটি করলে বেতন ডবল দিতে পারে, আমার আল্লাহ কয় আমার আখি জবি রম্মত, আমার আগুনের সৃষ্টি, আমার মহব্বতের সৃষ্টি মানুষগুলোকে, আমি আল্লাহ কত নাকি দিব অবৈধ টাইম ডিউটি, এই হিসাব আমি কাউকে জানাবো না। জান্নাতে যাওয়ার জন্য যত নেকির প্রয়োজন এর চেয়ে বেশি নেকির বাসে এটা আমি আল্লাহ দান করে। এখন কিভাবে যাবেন এই রাস্তাটা পরিষ্কার করতেছি, কারণ কবর আমাদের প্রত্যেকের সামনে, প্রত্যেকের সামনে কবর, কবর ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। আমার নবী কেউ আজরাইল ছাড়ে নাই, নবীর বাবা কেউ ছাড়ে নাই, কোন নবী রাসূল কে ছাড়ে নাই। এ বাবার ভাইয়েরা আমার নবী অসুস্থ, আজরাইল এসে দরজায় দাঁড়াইছে, মালিক বলে দিছে আমার বন্ধুর অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না, বন্ধুর অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না। আরে আজরাইল, বন্ধুর অনুমতি ছাড়া রুহু বের করবে না। আজরাইল দরজায় দাঁড়ায় থাকে, সালাম দিলাম আমি আজরাইল, নবী গো অনুমতি দেন ভিতরে আসি রুহু বের করব। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, ডাকতেছেন আজরাইল রে একটু সময় দাঁড়াও, আমার উম্মতের ব্যাপারে একটু ফয়সালা করে নে, আমার ভাই জিব্রাইল আসো, আমার ভাই জিব্রাইল আসো, আজকের খুব আলোচনাই ছিল এটা, জিব্রাইল আসো তারপরে তোমার সাথে আলোচনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, আয়েশা সালাম জানাইলেন আল্লাহর পক্ষ থেকে, জিব্রাইল নিজেও সালাম জানাইলেন, ডাকলেন নবী গো এইভাবে কেন কাঁদতেছেন গো নবী? হুজুর এত নবী রাসূল দুনিয়ায় আইসা গেল, আপনার মতো এত কান্না কোন নবী কান্না না,
নবী হোক এই মুহূর্তে বলে কেন কাঁদতেছেন মালিক বিশ্বেষে আমার নবীটাকে আজরাইলে আমি যদি আজকে চলে যাই ও আজরাইল তুমি যদি রুহ বের করে দাও অপেক্ষায় থাকো চলে যেতে হবে কোরআন বলেছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সকল প্রাণী একটি মৃত্যুর কোলে ঢলে পড়ছে আজরাইল দাঁড়াও জিব্রাইলের সাথে কথা বলি হে ভাই জিব্রাইল আজকে যদি আমি চলে যাই আমার এই উম্মতের কি উপায় হবে আমার উম্মতেরা মনের দুঃখ তার কাছে বলবে কে রে আমার উম্মতের চাকর সারাদিন মা মা করে ঘুরে তাদের বাসায় টেউ 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 করে বাচ্চাগুলো ডাকে সারাদিন ঘুরে ঘুরে মা সন্তান তো পেল না সন্ধ্যার সময় ঘরের দরজায় যায়া বাচ্চাগুলো টেউ টেউ করে মার খবর জিজ্ঞেস করে ও ঘরের মালিক আমার মা কই যার পাখা হার নিচে ঘুমাইতা ওই মুরগির মালিক দেখবে ছোট্ট খাঁচার মধ্যে টুকরির মধ্যে বাচ্চাগুলো উঠাইয়া ঘরের মধ্যে নিয়ে রাখে বাচ্চাগুলো তখনও বলতে থাকে অর্থাৎ তার বাসায় কাঁদতে থাকে মুরগির মালিক খাঁচা দিয়ে ঝাইপা জাবাইয়া রাখছে বাচ্চাগুলো হেফাজতে রাখছে বাচ্চাগুলো তখন কান্দে আর ডাকে ও বাড়িওয়ালা বাড়ির মালিক আমার মা কই মার পাখার নিচে ঘুমাইতাম মা না থাকলে মুরগির বাচ্চা যেমন ট্যাও ট্যাও করে সারাদিন ঘুরে জিব্রাইল আমি নবী যদি না থাকি আমার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল বন্ধুরে জানাইয়া দাও বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ বন্ধুর উম্মতের দেখাশোনা করব একবারে উম্মতের নিকটে থাকব কতটুকু নিকটে থাকবে আল্লাহ তাও কোরআনে বলেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আন্ডারে আমি তোর ঘাড়ের সাহারা হইতেও আরো নিকটে থাকব আমার নবীরে বল নবী যেন আর না কান্দে জিব্রাইল বলেছে বন্ধুর উম্মত কোন জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে আনব না আমার নবী খুশি না হওয়া পর্যন্ত আমি বন্ধুর উম্মতকে মাফ করতে থাকবো তিন নাম্বার দাবি হলো বন্ধুরে জানাইয়া দে বন্ধু যতক্ষণ পর্যন্ত আসলে মাঝে বন্ধুর একটা উম্মত বাকি থাকবে খবর পাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবীকে তিন খবর শুনে খুশি হলেন সাথে সাথে আল্লাহর শুকরিয়ার সেজদা দিলেন সেজদা দিয়ে বললেন জিব্রাইল এই খুশির খবর পাইলাম এখন আমি চলে যেতে পারি আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করো আজরাইল ঢুকেছে নবীজির বুক মোবারকের উপর হাত দিয়ে বসছে আমার নবী কান্দে আজরাইল হাতটা সরায় রাখো এত চাপ আমার সহ্য হয় না যে নবী না হইলে আজরাইল হতো না জিব্রাইল হতো না এই নবীর বুকের উপর হাত রাখলে নবী কান্দে আজরাইল রে আমি কষ্ট পাই ব্যথা পাই সাত আসমান সাত জমিন যদি আমার বুকের উপর চাপাইয়া দিতে আমি এত ব্যথা পাইতাম না তোমার হাতটা বুকে রাখার পর যেই ব্যথা পাইতেছি আজরাইল বলেন হুজুর আমি তো আপনাকে একটু ব্যথাও দেই নাই তারপরেও বলছেন এত ব্যথা পাইতেছেন এর চেয়ে কুঠি কুঠি গুণ ব্যথা দুঃখ দিয়া আমি মানুষের রুহ গুলো বের করে নিয়ে আসব এই জন্য আজরাইলের আক্রমণে মানুষ ব্যথিত হয়ে যায় এই জন্য গোসলের সময় দেখবে বড়ি পাতার গরম পানি দেয়া
বড়ি পাতার গরম পানির গোসল দেয়, তার কারণ হলো ব্যথা ব্যবহার মধ্যে গরম পানি দিলে একটু আরাম পাওয়া যায়। এই গরম পানি দিয়ে যখন মুর্দারকে গোসল দেওয়া হয় তখন মুর্দার বলতে থাকে, কে গো ভাই তুমি আমাকে গরম পানি দিয়ে গোসল দিতেছ, গরম পানি বাড়ায়া বাড়ায়া খাও, আস্তে গলা দিও, জোরে আমারে চাপ দিও না, তুমি তো খবর জানো না আজরাইল আমার রুহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করেছে, আমার হাড্ডির সাথে মুষ্ট রাখে না। এ আজরাইলের হাতে বলুন আমাদের প্রত্যেকের ধরা পড়তে হবে কিনা। আজকে বক্তব্যের মধ্যে শুনলাম জনাব আলহাজ মরহুম শামসুদ্দিন সরকার সাহেব জীবনে কিছু ভালো কাজে অংশ নিয়েছেন, ওনার সুযোগ্য বড় সন্তান শ্রদ্ধা বাজন আজকের সভাপতি, উনি বলেছেন উনি রাত্রে অফিসে বসে থাকতেন, মানুষে জিজ্ঞেস করলে ছেলে মেয়ে আছে বাড়িতে গেলেন না, অফিসে বসে রয়েছেন, কথাটা আমার অনেক গুরুত্বপূর্ণ কথাটা শুনলাম। শামসুদ্দিন সরকার সাহেব বলেছে আমিও যদি অফিস ছেড়ে চলে যাই মানুষের দুঃখ ব্যথা কে শুনবে, এজন্য আমি দরজা খুলে বসে আছি, এই মানুষটার কাজটা কি ভালো না খারাপ? শুধু নামাজ পড়ে বেহেশত যাইতে পারবেন না, ভালো কাজ যদি সাথে করতেন যাইলে বেহেশত যাইবেন। নামাজ পড়িয়া মানুষের সম্পদ আত্মসাৎ কইরা এই নামাজে আপনারে বেহেশত দিতে পারবে না, কোরআন বলছে নামাজের পরে কাজ করো, কারণ নামাজ কইয়া মানুষের ভগাইবা, নামাজ কইয়া মানুষের সম্পদ আত্মসাৎ করবা, নামাজ কইয়া মাফে কম দিবা, নামাজ কইয়া মিথ্যা কথা কইবা, নামাজ কইয়া মা বাবারে কষ্ট দিবা, নামাজ কইয়া ভাই বোনের সম্পদ যার যতটুকু হক ততটুকু না দিয়া আনা ভাই গো তুই আনা দিয়া ছ আনা নিজের নামে লেখা লাইছ, এই নামাজ কইয়া তুমি বেহেশত যাইতে পারবা না। বাজার বেহেশ প্রতি সুজা বসেন না, উদার দুই জ্বালাই জ্বালাই বেহেশ যে মাহফিলে বসে আমরা 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পাইলাম, কাজটা কি সরকার সাহেব ভালো করলো না খারাপ? তারপরে তার বাবার জন্য দোয়ার মাহফিল, দোয়া কি শুধু তার বাবার জন্যই হবে? আমরা যাদের মা বাবা নাই তাদের জন্য হবে না? কিভাবে হবে আমি এসে বসছি, অল্প সময় আর দোয়ায় চলে যাব। তাই এবার আপনারা বলুন কাজটা কি চাই ভালো করছে না খারাপ করছে? ও সরকার সাহেব আপনার জীবন ধন্য, এতগুলো লোক সাক্ষী দিছে ভালো কাজ করেছেন, আর আল্লাহ কোরআনে বলছে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যারা জীবনে ইবাদতের পরে ভালো কাজ করছে বেরাম করে নাই তাদের জীবন সফল, সফল কাজ তারা সার্থক, অর্থাৎ তারা জান্নাতি। কারো জীবনে যদি একটা ভালো কাজ থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন, একবার বলুন আল্লাহু আকবার। এটা কোরআন বলছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আনাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে অন্যায় কাজ না করে ভালো কাজে গেছেন, জীবনে একটা কাজ যদি আল্লাহর ভয়ে ভালো কাজ কইরা থাকেন আল্লাহ বলছে আমি তোমারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। বাবারা ভাইয়েরা এই দেশে যখন থাকার বিছানা নাই, থাকার সিস্টেম নাই, তো কবরে যেতে হবে
আজরাইলের হাতে ধরা পড়তে হবে, সেই আজরাইলের আক্রমণ বড় কঠিন। সে কারো সুপারিশ মানে না, কারো সুপারিশ শুনে না, কারো টেলিফোন শুনে না, কারো চিঠিপত্র সে দেখে না। আজরাইল এবার আমার নবীজির বুক মোবারকের উপর হাত রাখলে নবীজি কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমি যদি না হই তার কিছুই হতো না, তুমিও হতে না, আমাকে এত কঠিন কষ্ট দিতেছ। আজরাইল বলেন, হুজুর আমি তো আপনাকে একটু কষ্ট দেই নাই। ও আজরাইল, একটু কষ্ট দাও নাই তারপরেও এত কষ্ট, আর কষ্ট যদি দাও কত কষ্ট জানি হয়। আমার নবী কান্দে, আজরাইল যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার রূহ বের করবে। ও আজরাইল, তোমার কাছে আমার আবদার, তোমার কাছে আমার আবদার রইল। আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতি উম্মতের রূহ বের করতে যাইয়া যত কষ্ট ব্যথা বাজেট হয়েছে, যত কষ্ট ব্যথা তাদের উপর চাপাইয়া দিবে। আজরাইল আমার কুলি, আমার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করার যত ব্যথা কষ্ট আছে, সবগুলো ব্যথা কষ্ট আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দে। আজরাইল ডাকতেছে, হুজুর এত মায়া গো আপনার উম্মতের জন্য। হুজুর আমি আজরাইল কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে, যারা সিরাতুল মুস্তাকিমে চলবে, যারা ভেজাল মুক্ত জীবনটাকে গড়বে, হুজুর আপনার উম্মত যারা হবে, আমি কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম আল্লাহর হাবিব গো, আমি এইভাবে আপনার উম্মতের রূহটা বের করব। হুজুর কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য হয় কাঁদবেন না উম্মতের জন্য। এই নবীর উম্মত হইয়া কবরে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা। আজরাইল ডাকতেছে, হুজুর কাঁদবেন না, কথা দিয়ে গেলাম আপনার উম্মত যারা হবে গো নবী, আপনার উম্মতের রূহটা আমি আপনার খাতিরে এমনি করে বের করব, যেমন মা বাচ্চা কোলে লইয়া স্তনে দুধ খাওয়ায় আর একটু একটু নাড়া দেয় বাচ্চাটা ঘুমানোর জন্য। মা স্তনে দুধ খায়, মা আস্তে আস্তে নাড়া দেয়, বাচ্চা ঘুমিয়ে গেলে মা বিছানায় শোয়াইয়া বাচ্চার মুখ থেকে স্তন আস্তে করে বের করে নিয়ে আসে, বাচ্চা ঘুমিয়ে থাকে খবর পায় না। কথা দিয়ে গেলাম তো আপনার উম্মত যারা হবে গো নবী, আমি আজরাইল ওই মায়ের চাইতে আরো আরামের সহিত ঘুম পাড়াবো, ঘুমের মধ্যে রূহ বের করে নিয়ে যাব, আপনার উম্মতে খবর পাবে না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহগারে। বলো তখন গুনাহ হইলে আমার জানাই না, আমি তখন বানাইছি এটা আমার লোকে একটু কর না, একটু মাথা কইরা। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহ, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীর দরবারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা
ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে, নবী গো আমরা গুনাগারে, নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও, নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে, নবী গো আমরা গুনাহগারে, ইউসাল্লুনা আলান নাবী কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নাবী কোরআনেতে লেখা পাবিও, মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে, নবী গো আমরা গুনাগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে, নবী গো আমরা গুনাগারে, একবার বলুন মারহাবা, মারহাবা আজে নবী সকল উম্মতের ব্যথা মুক্ত করে দিল, এই নবীর আদর্শ নেওয়া দরকার আছে কিনা, আদর্শ মেয়েরাও নিতে হবে, পুরুষেও নিতে হবে, একটু আসুন মদিনায় যাই, মদিনার ঘটনা, একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, মেয়ে প্রস্তাব দিয়ে, সুন্দরী মেয়ে বিদায় বেশি বেশি প্রস্তাব আসে, মেয়েটা তার বাবাকে বললো, বাবা আপনাকে বিরক্ত করে আপনি একটা দিন তারিখ করেন, এই তারিখে একটা ইন্টারভিউ হবে, যে ছেলেটা ইন্টারভিউতে টিকে তার সাথে সুন্দরী মেয়ের বিবাহ হবে, দিন তারিখ দিলে মাঠ পড়ে গেছে, যুবকেরা সুন্দরী মেয়ে বিয়ে করবে, সুন্দরী মেয়ে বিয়ে করবে, আয়শা সকল উপস্থিত যুবকেরা বসে রয়েছে, বাবা মেয়ের কাছে বলছে মা রে কি ইন্টারভিউ নিব, বাবা তুমি মাঝখানে যাইয়া বলো, ঘোষণা দাও মেয়েটা সুন্দর এমন একটা ছেলের কাছে বিবাহ দিব, যে ছেলেটা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এমন কার যার আমলে আছে তার সাথে বিবাহ হবে, মহিলা ইন্টারভিউ প্রশ্নটা কি মনে করতেছেন, সুন্দর না অসুন্দর, এটা আখির নবীর উম্মতের জন্য সঠিক না ব্যাটি, একবার বলুন আল্লাহ একবার, আজকে যদি এখানে এই ইন্টারভিউ নেওয়া হয়, এই ইন্টারভিউ ফাঁস করার মতো কোন ব্যক্তি ভাবা যায় মনে করে, বলেন সবাই ফাঁস কি করে পাওয়া যায় তো না, এই নবীর উম্মতের লাইন ক্লিয়ার, একবার বলুন আল্লাহ একবার, আপনার বৃদ্ধাশ্রম খুঁজছে, বৃদ্ধাশ্রম, এক মহিলা বলতেছে বাবা রে আমি আট সন্তানের মা, আট সন্তানের মা, আমার ছেলে মেয়ে গুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত, জায়গায় জায়গায় তারা সেটের ভালো আছে, কিন্তু আমি মাঝে ভয়ে ভয়ে রয়েছি, প্রস্রাব পায়খানা বিস্তার মধ্যে পরিষ্কার করার কেউ নাই, একটা গ্লাস পানি দেওয়ার কেউ নাই, এক মুঠো ভাত মায়ের সামনে দেওয়ার কেউ নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে থাকি, বললো ছেলেরা কেমন আছে, একটু ছেলেরা ভালো আছে, দোয়া করি ছেলেরা ভালো থাকো, আমি মা বৃদ্ধাশ্রমে থাকবো, ওই মা যেমন পরে তিন বস্তার ভিতরে বলে ছেলে গান বাজানে ফালাইয়া দিল বাজান, টিভির খবরে 15 দিন পর্যন্ত দেখাইছে এই ঘটনাটা,
ওনারা দিন পর্যন্ত দেখাইছে কাঠবাগানে ফালাইয়া দিয়া ছেলে যখন আইসা পড়তেছে অসুস্থ বুড়া মা হাত বাড়াইয়া কান্দে এরে বাবু আমি তো মরে যাব বুড়া হয়ে গেছি এখানে ফালাইয়া দিয়া গেছে আমার দুঃখ নাই আমার পরিবার টুকরা সন্তান তারে আমার ছেলে তারে সহি সালামতে পৌঁছাইয়া দিও নিজে বললেও যে মা সন্তানের সহি সালামতে বাড়িতে পৌঁছার দোয়া করে আজকে এই মা বাবা যদি কবর থাকে তাদের জন্য দোয়া করা সুসন্তানের দরকার আছে কিনা বসেন আর দশটা মিনিট কষ্ট হইব তারা যাই বলা করেছিল আমরা মা বাবা যাকে দোয়া কিনে যাব যা মা বাবা আছে আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয় যতবার তাকাই কতটা কবুল হবে দেখি আমলে আর যদি কবর থাকে আল্লাহ বলেন আমি তো শিখাইলাম রব্বিল হামকুমা কামা রব্বায়ানি যুবক সারা বছর রোজা রাখে যুবক যদি এই প্রশ্ন দেওয়া হয় যুবকের কিনে বলেন দেখেছ বা মেয়ের কাছ থেকে প্রশ্ন মেয়ে চালা বুদ্ধিমত্তা মদিনার ঘটনা বলছি যাইয়া খবর পৌঁছেছে ব্যাপার না তাহলে বুঝা গেল হ্যাঁ এটার লাইফ
আর দিবাগর কইতো হানি ভাগর কয়না
আধা ঘন্টা থাকতে খেয়ে যদি কিছু পায় না, আধা ঘন্টা করে কয়। আচ্ছা স্বামী তো মানুষ, ওই মানুষ না যে সংসার করতেছে, এটা থেকে মায়া মমতা আছে না বাবা? মায়া করবেন, স্ত্রীর মহব্বত করবেন, মায়া করবেন। রাসূল শিক্ষা দিয়েছে স্ত্রীর মহব্বত। হ্যাঁ এতক্ষণ থাকতে এতদিন কিলাইয়া তখন কথা কয় না দেখিয়া, হ্যাঁ একটু মায়া হয়েছে, মনটা নরম হয়েছে, পরে কয়ে যায় কথা ক জীবনে তোলাই মাতি মোহর পানি মালাই দিয়া ভালো দেখা লেগেছে। ঘটনা ঘটবে বিচারের দিন, আল্লাহ যদি বিচারক নবী থাকবো উকি, আর কেহ উকালতি করার সুযোগ যেদিন থাকবে না। আল্লাহ থাকবে বিচারক, নবী থাকবেন এক বুকে, আর এই কোর্টে সাক্ষী থাকবে প্রত্যেক সন্তানের জন্য সন্তান ভালো, আল্লাহ বলবে মা। অনেক মা বাবার বস্তার তৈরি যদি কারখানে ভালাই দিন, মা বাবারে যদি বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসেন কবুতরের টঙ্গের মতো টঙ্গে শুয়ায় রাখছে, কত বুড়া বুড়া বাবা কাঁদতেছে, এই রে সন্তান নিজে সিরা কাপড় পরেই চালাইছি আর তোর নতুন কাপড় পরে আইছি, আমার বৃদ্ধাশ্রমে দিলি কাঁদতে কাঁদতে চোখের কোঠায় যায় দেখেন আপনাদের গাজীপুর বৃদ্ধাশ্রমে চোখের কোঠায় গা হয়ে গেছে। এই আচার আচরণ যদি মা বাবার সাথে কেউ করে থাকেন মনে করবেন আপনি লাই হারা হয়ে গেছেন, জান্নাতে যাওয়ার পথ আপনার নষ্ট হয়ে গেছে। বাবারা শেষ দিকে গেলাম, এখন দোয়া করব, বলতেছিলাম একটা যুবক বসা কথাটা খেয়াল আছে নেই, সব যুবক গেছে না লাইন পাইছে না, লাইন পাইছে একটা যুবক বসা, যুবক ডাকতেছে আমি এই দাবিতে দাবিতে দাবি মানতে আমি রাজি, সারা রাত নামাজ পড়ব, সারা বছর রোজা রাখব, ঠিক আছে আমার নবী নিজে না খাইয়া সাদা জামা লাল বানাইয়া সারাটা জীবন কোনদিন আমার নবী সারা রাত ঘুমায় না, বারো বিছানায় নবী পিক লাগায় না, কষ্ট করে যে লাইন উম্মতের দিয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য বাজান। আসুন বাস্তবে মদিনার ঘটনা বলছি, মদিনার ঘটনা বলছি, ডাকতেছে যুবক আমি এতে রাজি, সারা রাত নামাজ পড়ব, সারা বছর রোজা রাখবো, ঠিক আছে সারা বছর রোজা রাখবো, সারা রাত নামাজ পড়ব, এ শর্তের উপর বিয়ে হয়ে গেল, স্ত্রী কই কি ব্যাপার ঘুমাই লই, নামাজ পড়তা না ঘুমাই লই, ঘুমাই লই গতি গতি ঘুমাই গেল, আদান দিছে মুরব্বীদের মুখে শুনছি যাইতেছে শহর ডাক্তার দেখাইবো, সকালে নাস্তার টাইম নাস্তায় রুটি বানাইতেছে আর বাজি গিয়ে দিয়ে রাখছে,
এভাবে 22টা রুড়ি খাইছে, 11 পেলে বাজি খাইছে, রুড়ির লোকে বাজি দেয়া করাইছে। মুম্বাই পেটের সমস্যা ডাক্তারের কাছে যাইতেছে, এরপরে 22টি খাইছে। মেসিয়ারা কয় মাদাম 22টি খাইছে ঠিক আছে, রুড়ির লোকে বাজি দেখা করাইছে না, একটা নিবার ঘটনা বলছি যুবক বলছে সারা বছর রোজা রাখবো, 100 আলুর মুড়ি কয়টা জানি খাইছে। সারাদিন খাও ঠিক মতোই খাইছে, মহিলা নদীর কাছে নালিশ দিছে, মুসলমান সন্তান মুসলমান যুবক তো প্রতারণা করতে পারে না, এটা মুসলমানদের আদর্শ না, মুসলমানদের আদর্শ না। আমার বললো বাবার সাথে কথা দিল, আমার শর্ত ছিল যে যুবকটা সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে তার কাছে আমি বিয়ে বসবো, সে তো কথা দিয়ে সে কাজ করলো না। রাসূলগণ তার ডাকো ডাকলেন, কি তুমি কি এই শর্তের উপর বিয়ের সম্পূর্ণ করছো? জি হুজুর। তুমি বলে একটা বিয়ে ঘুমায় থাকো, হুজুর নবীর আদর্শের মধ্যে পাইছি আর কি নবীর মধ্যে আপনি নবী বলেছেন যে ব্যক্তি আমার উপর হইয়া রমজান মাসে এক মাস রোজা রাখা, শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে, সারা বছর রোজার সওয়াব তার আমলে পাওয়া যায়। আমি সেই নবীর উম্মত, রমজান মাসে রোজার শেষে শাওয়ালে ছয় রোজা করেছি, বিধায় আমি এক বছর রোজা রাখছি। রাসূল বলেন সত্য বাজান, এই সহজ লাইন নবী উম্মতের দিয়া অহরমতি লাইন দিয়া উম্মতি উম্মতি বলে নবী কান দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার বাবা কামরুল হাসান রাসেল সরকার সাহেবকে, এই বেহেশতের বাগান সাজাইলেন। রাসূল বলেছেন যেখানে 40 জন মানুষ থাকে
এখানে একজন অলি থাকে, অলি যদি নাও থাকে আল্লাহ একজনকে অলি বানায় দেয়। এই দোয়া কবুলের জন্য আজকে এখানে 45 মানুষ হবে আল্লাহ একবার, নিশ্চয়ই দোয়া কবুল হবে, নিজেরা দোয়ার মধ্যেই বুঝবেন। কিন্তু দোয়াটা কার জন্য? আল্লাহ তার কথা কোরআনে শিক্ষা দিল, রব্বির হুকুমা কামা রব্বায়ানি সাগীরা। এখানে অনেকে আছেন মা হারা, অনেকে বাবা হারা, আবার কেউ কেউ আছেন আমার মতো দুঃখী। আজকে 15 বছর হলো মা বলে ডাকতে পারি না, 3 বছর হলো বাবা ডাকের পরে অবস্থা বন্ধ হয়ে গেল। বাড়ির থেকে বাড়িতে গিয়ে আমি বাবার রুমে ঢুকতাম, কোনদিন বাবাকে সজাগ পাইতাম, কোনদিন বাবা ঘুমিয়েছে এ অবস্থায় দেখতাম, তারপরেও বাবার চেহারার দিকে তাকিয়ে থাকতাম। রাসূল বলছে বাবা মায়ের চেহারার দিকে তাকিয়েও উম্মতের রে কবুল হজের দেখি তোমার আমলে পাইবা। মক্কায় হজ করেছেন, টাকা পয়সা গাজার থাকলে হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, মা বাবার চেহারার হজ রাসূল বলেছে 100% কবুল। এই মা যদি দুনিয়ায় থাকে দোয়া করুন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়। খাস করে আমার বাবাজি কাবুল হাসান রাসেল সরকার সাহেবের জরুরি মা দুনিয়াতে আছে। আয়েশা শুনলাম গত বছর জীবিত ছিল, মা ছায়া যার কাছে পাওয়া যায়, যে খালার আঁচলের নিচে মায়ের ছায়া পাওয়া যায়, যে মায়ের আঁচলের নিচে জান্নাতের বাতাস পাওয়া যায়, সে মার বোন খালা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে 2-3 মাস হয়ে গেছে, আল্লাহ যেন তাকেও কবরে জান্নাতে শান্তি দান করেন। আমাদের মধ্যে যার মা হারা, খালা হারা, চাচা চাচি হারা, খালু ফুফা ফুফু, সকল বংশের যারা কবরে কবরে আছেন, যে দেশে গেলে আর আসা যায় না, যে দেশে গেলে আর আসা যায় না, সেই দেশে যারা এতিম হয়ে পড়ে আছেন আজকের মাহফিলের সিলাই আল্লাহ যেন সকলকে মাফ করেন। আজকে আজ আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তি ছিলেন, অতি আদর করতেন, যখন চৌরাস্তা মাহফিলে আসতাম কত আদর করতেন, যে আদর বলার মত নয়, যার স্মৃতি যার আদরের স্মৃতি চোখের সামনে ভাসে বিদায়, এই মাহফিলে কষ্ট করে উপস্থিত হই। আল্লাহ এই মাহফিলটাকে আমার পর্যন্ত কায়েম রাখো, এই মাহফিলে যারা মার অভাবী হয়ে আসে, বাবার অভাবী হয়ে আসে, আল্লাহ যেন ওই মা বাবাকে কবর জান্নাতে শান্তি দেয়, আর ওই মা বাবার কলিজার টুকরা সন্তানদেরকে যেন নেক হায়াত বাড়াইয়া দেয়, সকলে বলুন আমিন। তাই আসুন আমরা দোয়া করি আল্লাহ আজকে এই মাহফিলটা কবুল করে দেয়। আমার শ্রদ্ধা ভাজন অতি মহব্বতের ব্যক্তিত্ব আলহাজ মুরমু শামসুদ্দিন সরকার সাহেব আজকে দুনিয়া থেকে চলে গেল, 5টা বছর কেটে গেল, এভাবে কাটতেই থাকবে। আরো যারা এ বংশের থেকে কবরে, সকলের জন্য দোয়া হবে, সকলে দোয়া শরীক হন, আমার জন্য দোয়া করবেন। প্রত্যেক রাতে অবমা জানি আমি যদি সুস্থ থেকে একটা মাহফিল রাখি, 2-3 মাহফিলে দৌড়াদৌড়ি করি না, যাতে সুস্থ আল্লাহ রাখেন, নিয়মের ভিতরে চলার চেষ্টা করি, যাতে আল্লাহ সুস্থ রাখেন। যেখানে দাওয়াত রাখছি যাতে ওয়াজ আধা ঘন্টা কম হোক আর বেশি হোক, যাতে সামনে উপস্থিত হতে পারি। আপনাদের মধ্যেও যদি কেউ বিমারি থাকেন, আমিও দোয়া করব আল্লাহ যেন সকল বিমারিকে কুদরতি চিকিৎসায়, যে চিকিৎসায় ডাক্তারে খুঁজে পায় না কি রোগ হইলো ধরতেই পারে না, এই জাতীয় কোন রোগ যদি কারো থাকে আজকের মোনাজাতে মাহফিলের বরকতে আল্লাহ যেন কুদরতি চিকিৎসা দিয়ে সবাইকে সেবা করে দেয়। জানা পড়বো শামসুদ্দিন সরকার সাহেবের কবর আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। কাজ করে কাবুল হাসান রাসেল সরকারের দরুদি মা, দরুদি মা, দরুদি মা বেঁচে আছেন, আল্লাহ যেন ওনাকেও সুস্থ রাখে, নিয়ে খায়াতে আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন, জীবনের গুণা মাফের আশায় তোবা পাক করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ডাকতেন অল্লাহুম আমিন আমিন মগরে লোকেরা মা হাত বাড়া কবি জানি এই হাত পচে গলে মাটির সাথে মিশে যায় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন নাগফির আনহুমা কামা রব্বায়ানি সাগীরা এত মায়া করে আমরা রে বানাই বাবু আজকের মাহফিলে আমরা হাত বাড়াইছি কিভাবে ডাকলে তুমি আল্লাহ খুশি হইবা জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে শয়তানের ঢুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে বহু গুণা করেছি অপরাধ বাবার কাছে করে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয় তোমার এত মায়া এত দয়া কি তুমি ক্ষমা দিবার আপনার প্রতি কি তোমার মায়া লাগে তাহলে আজকের মনে যারা হাত বাড়াইছে মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না গোড়া বুঝি না নেকর বুঝি না গুণাগার বুঝি না বাবু আল্লাহ তো অপরাধী চাইছি আজকে যদি মাফ না করো কালকে তো